Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে দেখেন আছেন ভালোই আছেন, আমিও ভালো আছি। আর একদম সকালবেলায় ভিডিওটা শুরু করলাম, আর এখন হচ্ছে সকাল প্রায় 7টা বাজে। তো সবাই হচ্ছে ঘুম থেকে উঠে এক জায়গায় উঠানে বসছে, আমি উঠে গেছি, আর আমি হলো উঠে গেছি যাওয়ার জন্য। আমি একদম পুরো রেডি হয়ে গেছি, আমি হলো এখন ঢাকায় চলে যাব। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে ইনশাল্লাহ। আমার ভাই যে ঘরে দাঁড়াই আছে আজকে, এই যে আমার এই চাচার হচ্ছে যে ছেলের বিয়ে। তো আজকে বুঝতে আসেন চেয়ারটার আয়না রাখা হয়েছে, অনেক বড় কোনো অনুষ্ঠান করা হবে না, জাস্ট অল্প কিছু মানুষ বউটারে নিয়ে আসবে, এই জন্য হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন করা হচ্ছে। আমাদের বাসা থেকে এখানে বাবু আছে, তারপর আমিও আসছিলাম গতকালকে, তো ইনশাআল্লাহ এখন আবার চলে যাচ্ছে একটু সমস্যার কারণে। তো মারও খুব ইচ্ছে ছিল বিয়েতে আসার, অ্যাটেন্ড করার, কিন্তু সম্ভব হইল না যে কোনো কারণবশত। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, আপনারা তো অনেকদিন যাবতই জানেন, 3-4 দিন ধরেই কিন্তু মা অনেক বেশি অসুস্থ। আপনাদের সবার কাছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম কোন ডাক্তার দেখালে অনেক ভালো হয়, ওই ব্যথা ট্যাথার জন্য মা হচ্ছে উঠতেই পারতেছে না ইনশাল্লাহ। তো এই কারণে হচ্ছে কি আর মা আসতে পারে নাই, তবে মার খুব ইচ্ছে ছিল। আর ইদানিং আমার, হ্যাঁ রাখো, আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মা তো অনেক বেশি ইমোশনাল, যে কোনো বিষয়ে মা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী থাকে। যেমন এই ব্যাপার, এই বিয়েটা নিয়েও মার অনেক আশা ছিল, মা অনেক ইচ্ছে ছিল, অনেকদিন যাবৎ বলতেছিল যে রমিমের বিয়েতে যাবে। সবাই মানুষ তো বিয়ে বাড়ি আর মরা বাড়ি ছাড়া একত্র হয় না, সেই আব্বা মারা যাওয়ার পর আসছিলো, তারপর আর হয় নাই। তো এই জন্য হচ্ছে গিয়ে মার অনেক ইচ্ছে ছিল আসার, তো আসলে আল্লাহ পাক চাই নাই, তাই জন্য আসা হয়নি। তো এখন বাসায় যাবো, কারণ হচ্ছে মার একটা পরীক্ষা বাকি আছে, MRI করাইতে হবে। তো আজকে মানে খুব তাড়াতাড়ি ডাক্তার করাইতে বলছে, এই জন্য হচ্ছে গিয়ে করাবো, এই জন্যই আমি এখান থেকে চলে যাবো। তো সব কিছু মিলায় ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, কারণ সবাই আছে এখানে। তো ইনশাল্লাহ সবাইকে বিদায় জানিয়ে আমি বাসা থেকে বের হয়ে পড়লাম, আর এখানে এসে হচ্ছে দাঁড়াইছি। তার কারণ হচ্ছে এখানে এই ভ্যানওয়ালাটাকে আপনারা অনেকেই চেনেন এবং জানেনও, তো ইনি হচ্ছে গিয়ে নদীর পাড়ের দিকে যাবে। তো এই জন্য ভাবলাম যে সে এনার ভ্যানে করে চলে যায়, কারণ এখান থেকে রাস্তাটা মোটামুটি ভালোই তো, আর আমার জুতোটা একটু দুর্বল হয়ে গেছে, তো ভাবলাম আসলে এনার ভ্যানে গেলে সুবিধা হবে। তো এই জন্য হচ্ছে কি আর রিক্স নিলাম না পায়ে হাইটা যাওয়ার, তবে সকালবেলা হাইটা গেলে অনেক বেশি ভালো লাগতো, তবে কিন্তু সেটা করার মতো উপায় নাই, কারণ হচ্ছে আমার জুতোটা দুর্বল হয়ে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে যে কলসগুলো দেখলেন ভ্যানের ভিতরে, ওগুলোর ভিতরে কিন্তু গাই দোয়া আছে, মানে গরুর দুধ আছে আর কি। তো আমাদের ওইখানে ওইটা গাই দোয়া বলে, সেজন্য আমি ওইটাই বললাম। তো সকালবেলা গ্রামের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর চারপাশের কথাবার্তার সাথে সাথে মনেই হচ্ছিল একদম ন্যাচারাল একটা পরিবেশ, মানে দেখলে আর কি মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই হচ্ছে গিয়ে ক্যামেরা অন করা, আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই। তো আমি হলো বিয়েটা না খেয়ে চলে আসলাম, কেন চলে আসলাম সেটা যে মার খুব একটা ভালো না, মানে অনেক খারাপ সেটা বলা যাবে না, কিন্তু মার হচ্ছে গিয়ে কিছু পরীক্ষা দিছে যেগুলো খুব আর্জেন্ট করাইতে হবে, সেই জন্য হচ্ছে গিয়ে চলে আসা। তো এই জন্য বিয়েটা খাওয়া হলো না, আর যাই হোক সমস্যাও নাই তেমন একটা, কারণ বাবু তো রইলই, বাবু এখানে আছে, বাবু বিয়ে সাদি খেয়ে দেন হচ্ছে গিয়ে ঢাকায় আসবে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি আর কষ্ট করে এখানে থাকলাম না। আর তাছাড়া যেহেতু অনুষ্ঠান করবে না, আমার চাচা তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করতেছে না, শুধুমাত্র কিছু লোকজন যায় বউটা নিয়ে আসবে আর কি। তো সেই জন্য হচ্ছে গিয়ে থাকো হলো না। তাছাড়া যেহেতু আমার ভাইটা মাদ্রাসায় পড়াশোনা করে, ও সবসময় একটু মার্জিতভাবেই চলাফেরা করে, আর ওর বউও পর্দা করে, ওর বউ মাদ্রাসায় পড়াশোনা করছে, ওর বউয়ের হয়তোবা পড়াশোনা শেষ হতে আর 2 বছর লাগবে, আর ওর তো আরও সময় লাগবে। আমাদের পরিবারের মধ্যেই একজনই আছে যিনি মাদ্রাসায় পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাইতে চাচ্ছে, আর আমরা সবাই সেটাকে অনেক বেশি সাপোর্ট করতেছি। তো আপনারাও অনেক বেশি দোয়া করবেন যাতে আমার ভাই সাকসেসফুলি ওর যে প্ল্যানিং করে পড়াশোনা করতেছে সেটাকে ফুলফিল করতে পারে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে ট্রলার চলে আসছে, আর এই ট্রলার করেই হচ্ছে গিয়ে আমি
কি বলে মাঝির ঘাটে যাব, ওইখান থেকে দেন হচ্ছে গিয়ে যাব ওই বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে বাসে করে হচ্ছে চলে যাব। তো এটা তো আপনারা সবাই জানেন নর্মালি, কারণ আমরা আমাদের সাথে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন আমরা কোনটার পরে কোনটায় যাই, প্রসেসগুলো আপনারা সবাই বুঝতে পারেন। তো এই ওইভাবে আর বলার কিছু নাই, তাদের সাথে কথা বলতেছিলাম আর এর মধ্যে হচ্ছে গিয়ে মাঝির ঘাটে চলেও আসছি। তো মাঝির ঘাটে আসার পরে হচ্ছে গিয়ে অনেকদিন পর মনে হইলো যে নদীটা দেখলাম, নদীটা পার হইলাম, সব কিছু মিলায় ভালো লাগতেছিল, সময়টা ভালো যাচ্ছিল। তবে মনটাও খারাপ ছিল, কারণ ভাইয়ের বিয়েটা খাইতে পারলাম না, ইচ্ছে ছিল মনের মধ্যে। তো বাদ বাকিটা তো আল্লাহ ভরসা, দেখা যাক ভাইয়ের বিয়ে, বউ তো পরেও দেখা যাবে ইনশাল্লাহ। তো চলে আসছি ঢাকায়, এই হচ্ছে বাবুবাজার ব্রিজের উপরের পরিবেশ। এখান থেকে কিন্তু একদম বাবুবাজারের ওই নিচের যেই দৃশ্যগুলো সবই দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো মনে হচ্ছিল যে ঢাকা শহর, মানে ঢাকা শহরে কিন্তু একটা আলাদা পরিবেশ আছে, একটা আলাদা লুক আছে, জ্যাম 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 একটা লুক। তো সব কিছু মিলাইয়া সুন্দর ছিল, সেফলি ঢাকায় পৌঁছেও গেছি, কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে একটু প্রবলেম হয়েছিলো, আমাদের বাসটা হচ্ছে গিয়ে একদম কাইথে হয়ে গেছিলো। তো আমি তো ভাবছিলাম হয়তো একদম কাইথে পড়েই যাব, পরে দেখলাম যে না, বাসের হচ্ছে চাকা পাঙ্কচার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে আসতে পারছি। তো আমি ছিলাম না তাই কাটা হয়নি, বাড়িতে ছিলাম, আপনারা তো জানেনি। তো বাড়ি থেকে আসলাম, আসার পরে মামুন কিছু সাত খাইতে দেবো, এই জন্য যে সাত আর এই যে দেখেন এই ঘরে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে, আমি তো সাত কাটলাম। তাই তুমি তো খুবই ভালো ছেলে, ইউ আর সো গুড বয়, গুড। আর মুনিয়া শারিফা কি রান্না করে? শাক রান্না করতেছ আমাদের জন্য? সো সুইট। হ্যাঁ, আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনছেন আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তা না হলে কিন্তু শারাফাত খুবই মন খারাপ করবে, তাই না শারাফাত? শারিফা তুমি মন খারাপ করবে না, তুমি মন খারাপ করবা, ফুফি চ্যানেল সাবস্ক্রাইব না করলে তুমি মন খারাপ করবা, তাই শারিফা করবে না, কারণ শারিফার এতে কিচ্ছু আসে যায় না। আহারে সো স্যাড। তো সবাই হচ্ছে কাজ করতেছে, আমিও কাজ করতেছি, আর সব কিছু মিলে সময়টাও খুব ভালো যাচ্ছে। আর ওইখান থেকে চলে আসছি, গ্রাম থেকে চলে আসছি, সেজন্য মনটা একটু খারাপ, ভাবি নাই চলে আসবো, তারপরও এসে পড়ছি, কি আর করার আছে, কিছু তো করার নাই। তো সব কিছু মিলাইয়া ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন ভাসিয়ে দেবেন। আর এই হচ্ছে দেখেন আমার খালু আসছে আমাদের বাসায়, আর আমার ভিডিওতে খালুরে প্রথমবার দেখতেছেন, এটা হচ্ছে আমার মেজো খালু, আর ওইটা দেখতেছেন এটা হচ্ছে আমার খালুর মেয়ে, এটা হচ্ছে ছোট মেয়ে, খুবই সুইট এবং খুবই ভালো, আর ও হচ্ছে আমাকে অনেক ভালোবাসে, মানে এত ভালোবাসে যে সর্বক্ষণ আমার ভিডিও দেখতে থাকে, মানে যখনই ওর হাতে ফোন যায় ও তখনই আমার ভিডিও দেখে, শারমিন ভিডিও শারমিন ভিডিও, আর যতক্ষণ আমাদের বাসায় থাকে আমার সাথে সাথে থাকে, আমার পিছন পিছন ঘুরে, মানে এত বেশি ভালোবাসে, আমি তো ওদের ভালোবাসায় মুগ্ধ। কিছু ব্যাপার থাকে না যে কি জানো, ওই এর মাঝখানে টিকটক একটা ইয়ে দেখছিলাম যে
প্রেমের শুরু শুরুতে বলে এত বেশি কেয়ার করে এত বেশি ভালোবাসা দেখায় মনে হয় যে আমি বোধ হয় কোনো জায়গা থেকে কম দিয়ে দিচ্ছি। তো ওরকমই ওর ফ্রেন্ডশিপের এতটা ও আমাকে এতটা ভালোবাসে আমি যখন দেখি তখন মনে হয় যে আমি বোধ হয় ওর জন্য কিছু করতে পারতেছি না, আমি বোধ হয় কিছু কম করতেছি। এরকম একটা কি মা হ্যাঁ দিচ্ছি। তো সবকিছু মিলে হচ্ছে কি ভিডিওটা করতেছি, ভিডিওর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব আর না ভালো লাগলে হচ্ছে গিয়ে একটা ডিসলাইক দিয়ে দিন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম। বলো তুমি বলো বলো আসসালামু আলাইকুম বলো সারাপাত বলছে। আচ্ছা আল্লাহ হাফিজ।